সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করার সহজ কৌশল সম্পর্কে, অর্থাৎ কিভাবে আমরা সহজে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করব, সে সম্পর্কে আজকে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, তো ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করতে গেলে একটি শর্ত আছে। শর্তটি হচ্ছে লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে। হর সমান নিচের সংখ্যা, লব সমান উপরের সংখ্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অঙ্ক, এখানে পাঁচ ভাগের চার, পাঁচ হচ্ছে হর, চার হচ্ছে লব। এখানে তিন ভাগের দুই, তিন হচ্ছে হর, দুই হচ্ছে লব। তো শর্ত অনুযায়ী আমরা লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। চার গুণ দুই, পাঁচ গুণ তিন, তারপর উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, অর্থাৎ লবে লবে গুণ, হরে হরে গুণ। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন পাঁচে পনেরো, চার দুইয়ে আট, অর্থাৎ পনেরো ভাগের আট আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম। আবারও বিষয়টি বলছি, পাঁচ ভাগের চার গুণ তিন ভাগের দুই, আমরা হরকে হর দ্বারা লবকে লব দ্বারা গুণ করব। আমরা এখানে নিয়ে আসলাম গুণ হিসেবে পাঁচ গুণ তিন, চার গুণ দুই, তিন পাঁচে পনেরো, চার দুইয়ে আট, অর্থাৎ পনেরো ভাগের আট। এখানে আর কাটাকাটি যাচ্ছে না, আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছি, পনেরো ভাগের আট। এখন আমরা আরও একটি অঙ্ক করব। এখন দুই নম্বর অঙ্কটি করছি, এখানে দেখতে পাচ্ছি নয় ভাগের আট গুণ চার ভাগের তিন, আমরা হরকে হর দ্বারা এবং লবকে লব দ্বারা গুণ করব। আট গুণ তিন, এটি হচ্ছে লব, নয় গুণ চার, এটি হচ্ছে হর। শর্ত অনুযায়ী লবকে লব দ্বারা এবং হরকে হর দ্বারা গুণ করতে হবে। চার নয়ে ছয়ত্রিশ, তিন আটে চব্বিশ। আমরা এই জায়গাকে আবার ছোট বা লঘিষ্ট করতে পারছি, অর্থাৎ আমরা যদি এই জায়গাটিকে কাটাকাটি করি তাহলে চার ছয়ে চব্বিশ, চার নয়ে ছত্রিশ, চার ছয় চব্বিশ, চার দিয়ে কাটলাম, চার নয় ছত্রিশ, চার দিয়ে কাটলাম, অর্থাৎ হর পেলাম নয়, লব পেলাম ছয়, অর্থাৎ নয় ভাগে ছয়। তারপর আমরা এই অংশটিকে আরও ছোট করতে পারছি, অর্থাৎ তিন দুইয়ে ছয়, তিন তিনে নয়, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম, তিন ভাগের দুই। আমরা এই জায়গায় বারো দিয়ে সরাসরি কাটতে পারতাম, কিন্তু যেহেতু আমাদের অঙ্কগুলো ছোটদের অঙ্ক, তাই আমি এটিকে আরও বোঝানোর জন্য আরও লঘিষ্ঠ বা ছোট করেছি। তো এখানে কাটলাম তিন দুইয়ে ছয়, তিন তিনে নয়, অর্থাৎ তিন ভাগের দুই, আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেলাম, তিন ভাগের দুই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।